দোস্ত, কুরবানি ঈদের তো আর বেশি দিন বাকি নাই। এইবারকা কোথায় গিয়ে কুরবানির ঈদের মার্কেট করবি? হ দোস্ত, কুরবানির ঈদ তো আইয়া পড়ল। এখন চিন্তা করছি আমি দুবাইতে যাবো মার্কেট করার জন্য। কারণ দোস্ত, মার্কেট তো করা লাগবো। তোর বাপের মতো আমার বাপেরও তো অনেক টাকা পয়সা, এত টাকা পয়সা কি খাইবো? তো চিন্তা করলাম এইবারকা দুবাইতে যাবো না মার্কেট করতে, এবারকার লন্ডনে থেকে একটু ঘুরে আসি। লন্ডনে থেকে মার্কেট করে দেখি কি অবস্থা। হ্যাঁ দোস্ত, যাও মার্কেট করে নিয়ে আসো, আমিও যাইতেছি দুবাইতে মার্কেট করার জন্য। তো এবারকার কুরবানির ঈদে কয়টা গরু কুরবানি দিবা তোমরা? আমরা তো অনেকগুলো গরু কুরবানি দেব। হ্যাঁ দোস্ত, আমরা অনেকগুলো গরু কুরবানি দেব। আমরা ঈদের আগের দিন গরু কিনবো, এলাকার ভিতরে সবচেয়ে বেশি গরু কুরবানি দেব আমরা। আমাদের একটা পেটিস আছে না, আমাদের এলাকার ভিতরে আমার বাবা সবচেয়ে বড় ব্যবসায়ী। আমরা যদি বেশি গরু কুরবানি না দেই তাহলে কি নাম থাকবো? দোস্ত দেখ, ওই যে সাব্বির আইতাছে, ওর বাপের লোক গরিব, ওর সাথে কি আমাদের বন্ধুত্ব যায়? ওর সাথে আজকের পর থেকে আমরা চলুম না। ঠিক আছে, ওর সাথে না চললাম, ওর সাথে চললে কি আমাদের লাভ আছে? আর লস, আরে খাওয়াইতে হয়, হয়তো আমাদের খাওয়াইতে পারে না, ওরাই আমরা খাওয়াই। ওর সাথে আজকের পর থেকে আমরা চলুম না। কি খবর দোস্ত, তোরা কেমন আছোস? ভালো আছোস নাকি? আমারে একা রাইখা তোরা দুজনে আজকে আড্ডা দিতে আসোস, আমারে কি ভুলা গেছোস তোরা দোস্ত? কে তোর দোস্ত? আমরা দুজন তোর দোস্ত না, কারণ তুই হলো গরিব ঘরের ছেলে, আমরা দুজন বড়লোক ঘরের ছেলে। আমাদের বাবার অনেক টাকা পয়সা আছে, তোর বাপের কি আছে? তোর সাথে আমাদের বন্ধুত্ব যায় না, আজকের পর থেকে তুই আমাদের সাথে চলবি না। হ্যাঁ ঠিকই বলছে, তোর সাথে আমাদের বন্ধুত্ব যায় না। আমরা একজন যাব লন্ডন মার্কেট করতে, আরেকজন যাব দুবাই মার্কেট করতে, এবং কুরবানির ঈদের জন্য অনেকগুলো গরু কুরবানি দেব। তোর বাপের কি সেই সামর্থ্য আছে যে বাইরের দেশে পাঠাবে তোকে মার্কেট করার জন্য, এবং কুরবানির ঈদের জন্য অনেকগুলো গরু কুরবানি দিবে? সেই সামর্থ্য তো নাই, তাই তোর সাথে আমাদের যায় না। চল দোস্ত, আমরা জায়গা ও একা থাক এখানে। আজকে আমার টাকা পয়সা নাই, আমি গরিব, তাই বইলা তোরা আমাকে অপমান করে চলে গেলি। এতদিনের বন্ধুত্ব কিভাবে ভুলে গেলি বন্ধু? ভালো থাকিস, আমাকে ছেড়ে তোরা ভালো থাকিস। দোয়া করি তোরা সবসময় ভালো থাক।